বৈশ্বিক সংকট মেগা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। অস্বস্তি বাড়াবে মূল্যস্ফীতি, স্বচ্ছতার সাথে অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জনের তাগিদ। ট্যাক্সের নেটের আওতাটা যদি বাড়ানো যায় এবং ট্যাক্স প্রেয়ারদেরকে যদি আইডেন্টিফাই করে বের করা যায়, সংকটটা আরেকটু বেশি। এদিকে IMF-এর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রতিপালন করতে হবে, উৎপাদন খরচটা বাড়বে, দ্রব্যের দাম বাড়বে। নিত্যপণ্যের দাম কমানো সহ সাধারণ মানুষের চাওয়া, আয় ব্যয়ের সামঞ্জস্য, কর্মসংস্থান সৃষ্টি ও এলাকাভিত্তিক বরাদ্দের দাবি, লোডশেডিং নিরসনে চান উদ্যোগ। এই যে জিনিসপাতির যে দাম বাড়তেছে, আগামীতে যে আমাদের কি হবে, সবসময় যখন বাজেট আসে তো আমাদের একটা ধারণা থাকে যে বাজেট আসলে হয়তো দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু বাজেটের সময় প্রতি বছরের চেয়ে সবসময় বাড়তে থাকে। রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, একজনের মরদেহ উদ্ধার। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি হলে রাতভর অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার, আটক নেই কেউ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক সংকটকালে মেগা বাজেট বাস্তবায়নে সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বলছেন শুরু থেকেই সতর্কমূলক পদক্ষেপ প্রয়োজন, নিত্যপণ্যের বাজারের উত্তাপ কমিয়ে আনাতে ব্যর্থ হলে অস্বস্তি বাড়বে জনজীবনে, ব্যাপক সংস্কার ছাড়া রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দেবে, বিপুল ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎসের দিকে চেয়ে থাকতে হবে অর্থ বিভাগকে। বিশ্লেষকরা মনে করেন শুধু বরাদ্দ বাড়িয়ে নয়, স্বচ্ছতার সাথে অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জন করা দরকার। মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ, নিত্যপণ্য ও সেবামূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। বিদায়ী অর্থবছরে 2 অঙ্ক ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার, এ অবস্থায় আগামী অর্থবছরের জন্য প্রাক্কলন করা হয়েছে 6%। অর্থনীতিবিদরা মনে করেন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা গতবারও কিন্তু 5.6% আমরা মূল্যস্ফীতি ধরে রেখেছি, লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমরা এই বছরের শেষে এসে দেখছি যে আমাদের এপ্রিল মাসের 9.26, তা সুতরাং আমরা এটা অর্জন করতে পারিনি। এবার ক্রাইসিস আরেকটু বেশি, মানে সংকটটা আরেকটু বেশি। এদিকে IMF-এর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রতিপালন করতে হবে, উৎপাদন খরচটা বাড়বে, দ্রব্যের দাম বাড়বে। বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে NBR, এই অবস্থায় রাজস্ব আদায়ের আরও বড় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে 5 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু আহরণের প্রায়োগিক পথনকশা নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জানিয়ে অর্থবছরের শেষ প্রান্তে বিড়ম্বনায় পড়তে হতে পারে সরকারকে। ট্যাক্সের নেটের আওতাটা যদি বাড়ানো যায় এবং ট্যাক্স প্রেয়ারদেরকে যদি আইডেন্টিফাই করে বের করা যায় যে না তার সক্ষমতা আছে, তাকে ট্যাক্স দিতে হবে, এটা সিস্টেমের মধ্যে আসলে নিয়ে আসতে হবে। যারা দিচ্ছেন তাদেরকে হয়রানি করে না, বরং যারা দিচ্ছেন না এবং যেখানে অ্যাভয়েডেন্স আছে সেই জায়গাগুলোতেও আমার মনে হয় যে বেশিভাবে নজর দেওয়া এবং NBR-এর সক্ষমতা বৃদ্ধিতে এটা জন্য যে জনবল প্রযুক্তি তাদেরকে যথেষ্ট মাত্রায় তাদের প্রয়োজন অনুযায়ী দেয়া, এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। IMF ঋণের নানা শর্ত পূরণ করতে হবে আগামী অর্থ বছরে, সেজন্য থাকতে হবে সংস্কারের রোডম্যাপ। বিশ্লেষকদের মতে বাজেটে এসব বিষয়ে খুব একটা স্পষ্ট করা হয়নি, যদিও অর্থমন্ত্রীর আশাবাদ উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এগিয়ে যাবে দেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংকট থেকে ঘুরে দাঁড়ানোর বাজেট এটি বলছে আওয়ামী লীগ। BNP বলছে এই বাজেট সরকারের নাকি IMF-এর, তা নিয়ে সন্দেহ আছে। আর জাতীয় পার্টি মনে করে এই বাজেট জনবান্ধব নয়। এটি একটি জনবান্ধব বাজেট, দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। আমরা আশা করছি বাজেটটা এমনভাবে করা হয়েছে যে মানুষের কোনো
মানুষের কষ্টটা লাঘব হবে। এত স্মার্টলি ফিক্সড চার্জ পকেটস্থ করতে পারবে জনগণের টাকার বিনিময়ে, এত স্মার্টলি সিন্ডিকেট পরিচালনা করতে পারবে, এত স্মার্টলি জনগণের সম্পদ লুট করতে পারবে, অবশ্য সেদিক থেকে তো স্মার্ট কোনো সন্দেহ নেই। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনমুখী একটা বাজেট করা হয়েছে এটা আমরা বুঝতে পারলাম। গতবারে যা বাজেট করা হয়েছে তার চেয়ে 1,00,000,000 টাকা বেশি বাজেট করা হয়েছে এবার, তো এটাকে আমরা বাস্তবসম্মত বাজেট বলে মনে করছি না। কেমন হলো এবারের বাজেট তা নিয়ে সারা দেশেই এখন আলোচনা, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। এলাকাভিত্তিক বরাদ্দ দেয়া, নিত্যপণ্যের দাম কমানো সহ নানা চাওয়ার কথা তুলে ধরছেন তারা। উত্থাপন হয়েছে প্রস্তাবিত বাজেট, আয় ব্যয়ের এই হিসেব তেমন বোঝে না খেটে খাওয়া এসব মানুষ, তবে বাজেট ঘিরে চাওয়া আছে অনেক। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, তার ওপর নানা ক্ষেত্রে করের ব্যাপ্তি বাড়ানোতে আরও বাড়বে জীবনযাত্রার ব্যয়, বিভিন্ন পণ্য কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ? এই যে নতুন করে যে বাজেট হচ্ছে, আমাদের বর্তমান যে অবস্থা, যে ব্যবসা বাণিজ্য, যে পরিস্থিতি, এই যে জিনিসপাতির যে দাম বাড়তেছে, আগামীতে যে আমাদের কী হবে। সবসময় যখন বাজেট আসে তো আমাদের একটা ধারণা থাকে যে বাজেট আসলে হয়তো দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু বাজেটের সময় প্রতি বছরের চেয়ে সবসময় বাড়তে থাকে। বাজেটে এলাকাভিত্তিক বরাদ্দের কথাও বলছে কেউ কেউ। বাজেট আসে বাজেট যায়, কিন্তু রংপুর অঞ্চলের মানুষ আমরা যারা থাকি সবসময় বঞ্চিতই থাকি। পদ্মা সেতুর মতো তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। গ্যাস নাই, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন মানে আরও আমরা ভালো দেখতে চাই। প্রত্যাশার কথা তুলে ধরেছে তরুণরাও, দাবি জানিয়েছে জেলা ও বিভাগীয় শহরগুলোতেই কর্মসংস্থান সৃষ্টির, সাথে লোডশেডিং সহ নাগরিক সব সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। পড়াশুনা শেষ করে তারা কী করবে এ নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় দুশ্চিন্তা করছে, এতে করে অনেক যুবক কিন্তু পড়াশোনা থেকেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রত্যাশা অনেক কিছু কিন্তু প্রাপ্তি কিচ্ছু নাই, কর্মসংস্থানের অভাব, এত মানুষ শিক্ষিত কিন্তু জব নাই। পর্যটন এলাকাগুলো উন্নয়নে বরাদ্দের দাবি করেছেন ব্যবসায়ীরা, পাশাপাশি কর্মসংস্থান তৈরির তাগিদ দিচ্ছেন তারা। সিলেটের অর্থনীতি সঞ্চালিত হয় আমাদের প্রবাসী রেমিটেন্সের উপরে। সো আমাদের এই রেমিটেন্স ব্যতীত আমাদের যে ব্যবসা বাণিজ্য এখন নতুন করে, যেটা আমরা এই যারা ব্যবসায়ীরা আঁকড়ে ধরে বসে আছি এবং আমরা আশার আলো দেখছি যে ভবিষ্যতে পর্যটন সেক্টরটা আমাদেরকে আরো লাভবান করবে। 2023-2024 ব্যবসায়ীদের মতে এবারের বাজেট নির্বাচনী না হয়ে সংকট নিরসনের বাজেট হওয়া দরকার ছিল। প্রস্তাবিত বাজেট। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। একদিকে লোডশেডিং, আরেকদিকে প্রচণ্ড গরম, দুই মিলে অতিষ্ঠ বন্দনগরের মানুষ। লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি, ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ কি বলছেন এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? বিদ্যুৎ বিভাগই বা কি বলছে? লোপা, চট্টগ্রামে আসলে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তা মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ বারবার যেটি অভিযোগ করছে নগরবাসী সহ, তারা পুরো সকাল থেকেই দিনের বেলায় আসলে 4-5 বার লোডশেডিং হয়, এছাড়া যদি বলি সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পরেও আসলে বেশ কয়েকবার লোডশেডিং হয়। তবে লোডশেডিংয়ের মাত্রা এখন অনেকটাই আগের চেয়ে অনেক বেড়েছে এবং সারাদিন মানুষ অফিস আদালত শেষে যখন বাসায় গিয়ে পৌঁছায় তখন রাতে আসলে তারা ঘুমোতে পারছেন না। রাতে 12টার পর থেকে যদি বলি সকাল পর্যন্ত বেশ কয়েকবার আসলে কারেন্ট এবং লোডশেডিং হয়। প্রায় সব কিছু মিলিয়ে প্রায় 4-5 ঘন্টা লোডশেডিং হওয়ার কারণে মানুষের জীবন এখন অনেকটাই অতিষ্ঠ। তবে চট্টগ্রামে যে উৎপাদিত যে উৎপাদন করা হচ্ছে যে সেইটির তুলনায় অনেক কম বলা হচ্ছে, এবং উৎপাদিত যে এগুলো আছে সেগুলো জাতীয় গ্রিডে পাঠানোর কারণে কিন্তু এই লোডশেডিংটা আরও মাত্রাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যেটি বলছিলেন যে সেটি কবে নাগাদ ঠিক হতে পারে, তো সেই সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমরা এখনও তাদের কাছ থেকে পাইনি। তারা বলছেন যে এখন সামনের দিনগুলোতে যেহেতু গরম ডে বাই ডে বাড়ছে, তো সে কারণে আসলে লোডশেডিংয়ের মাত্রাটাও আরও বাড়বে। তবে সব কিছু মিলিয়ে যে প্রতিদিন আসলে যে এই পরিমাণ লোডশেডিং হচ্ছে
তা 100 মেগাওয়াটের উপরে বেশি লোডশেডিং হচ্ছে। তো যার কারণে হচ্ছে যে মানুষ একদিকে যেমন গরম পড়ছে, অন্যদিকে একদিকে গরম পড়ছে অন্যদিকে লোডশেডিং, তো সব কিছু মিলিয়ে দুইয়ে কারণে মানুষ অনেকটাই অশান্তিতে আছেন এবং রাতে ঘুমোতে পারছেন না, দিনে কারেন্ট না থাকার কারণে বা সব কিছু মিলিয়ে লোডশেডিং বারবার হচ্ছে। প্রতি ঘন্টার মধ্যেই বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার কারণে মানুষ কিন্তু সুস্থভাবে আসল জীবনযাপন করতে পারছেন না। লোপা অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে লাগা আগুনে একজন নিহত হয়েছেন। তাকে ভবনের 19 তলা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 2:04 রূপায়ণ শিলফোর্ট নামক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট 14টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। মিরপুর রোডের এই ভবনে রাত 11টার দিকে লাগে আগুন, নেভাতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হঠাৎ করেই আগুন দেখে আতঙ্কিত বিভিন্ন ফ্লোরের বাসিন্দারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। অফিসের ভিতরে যখনকার ধোঁয়া ঢুকতেছিল, আমরা শ্বাসকষ্ট হইতেছিল, শ্বাস নিতে পারতেছিলাম না, তখনকার সবাই মিলে মানে একটা ইয়ে করে প্ল্যান করে মানে আমরা আমাদের শরীরে ইউনিফর্ম ছিল, ইউনিফর্মটা মুখে বাইরে আমরা ভাবলাম যে সিঁড়ি দিয়ে নামবো। ওখান থেকে গ্লাস ভেঙে ওরা লাফ দিতে গেছিলো, আমরা এখান থেকে না করছি যে লাফ দিয়ে না, ফায়ার সার্ভিসের কর্মী আসছে, আমাদের আরও কর্মী আছে, তারা আপনাদের বাঁচাবে। যে টপ ফ্লোরের প্রথম আগুনটা ধরছে ওই ফ্লোর থেকে আপনার দুইটা লোক মোবাইলে লাইট মারতেছিল, তো লাইট মারার ক্ষেত্রে ওই লোক দুইটা অনেকক্ষণ ধরে নামার চেষ্টা করতেছিল, বাট কোনো দিক দিয়ে নামার অপশন খুঁজে পায়নি। আগুনের ঘটনায় ভবনের 19 তলা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার হয় 23 জন। 23 জনকে জীবিত উদ্ধার করেছি এবং 19 তলায় একজন আমরা মৃত উদ্ধার করেছি। আমরা টোটাল 2.5 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, 2:04 আগুনটা নিয়ন্ত্রণে আসছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। এটা 20 তলার ভবন, এটা পুরো ভবনেই আগুনটা ছড়িয়ে গিয়েছিল ডাক্ট লাইন থেকে আমরা যতটুকু জানতে পারি। সোর্স কোথা থেকে এটা আমরা এখনও বলতে পারছি না, বাট এটা সবথেকে বেশি আগুন হয়েছে আপনার 19 তলায় এবং 20 তলাতে। আগুন লাগার পর ভবনটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টি হলে রাতভর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কয়েক বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। গতকাল ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। প্রক্টর জানান, দুদিনের সংঘর্ষের সময় শিক্ষার্থীদের অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। এসব অস্ত্র উদ্ধার এবং অবৈধভাবে কেউ হলে আছে কিনা তা খতিয়ে দেখতে শাহজালাল ও শাহ আমানত হলে অভিযান চালানো হয়। কয়েকটি কক্ষ থেকে উদ্ধার করা হয় রামদা, রড, লাঠিসহ বিপুল পরিমাণ পাথর, তবে এ সময়ে কাউকে আটক করা যায়নি। গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও 69 সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হন অন্তত 30 জন। বুধবার রাতে খাবার হোটেলে বর্ষাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জের ধরে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে জড়ানো 2টি পক্ষের মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং 69 চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সংঘর্ষের সময় অনেককে দেখেছি যে কিছু দেশি অস্ত্র হাতে ওরা ঘোরাঘোরা করতেছে, এ কারণে আমাদের আসতে রেট আমরা একটা কমিটি গঠন করতেছি এবং এই তদন্ত কমিটির মাধ্যমে সবাইকে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনবো। ভ্রমণ সঙ্গীতের টার্গেট করে বন্ধুত্ব, সেই পরিচয় থেকে টাকা ধার করে উধাও হতেন জাবের চৌধুরী নামের এক যুবক। এইচএসসি পাস অথচ পরিচয় দিতেন সরকারের বড় বড় কর্মকর্তার। প্রতারণার নানা কৌশল রপ্ত করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চট্টগ্রাম, সিলেট, ঢাকা মিলে খোঁজ মিলেছে অনেক ভুক্তভোগের। সেই জাবেরকে গ্রেফতার করেছে ঢাকার পিবিআই। সরকারি স্কুলের শিক্ষক সাকিনা মল্লিক বহু বছর ধরে দেশ বিদেশে ঘোরাঘুরি করেন। টাকা জমিয়ে যার একটাই নেশা, ভ্রমণ। সাকিনার সাথে এবছরের শুরুতে নিঝুম দ্বীপে একটি গ্রুপে ঘুরতে গিয়ে পরিচয় হয় জাবের নামের এক যুবকের। সেই থেকে সাকিনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় জাবেরের। এরপরের ঘটনা, 11 লাখ টাকা হাতিয়ে নেয়ার। 11 লাখ টাকা নিয়েছে ও, সরকারিভাবে ও গাড়ি পাবে, গাড়িটার দাম 85 লাখ টাকা। পরিচয় দিয়েছে, আমি সিভিল এভিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর,
আমার গাড়িটা ছাড়াইতে হবে, তো সেই জন্য আমার 85 লাখ টাকার মধ্যে আমার 27 লাখ টাকা শর্ট আছে, 11 লাখ টাকা দিলেই হবে। তা আমি বলি কবে দিবেন, বলে কি 8 ঘন্টার মধ্যে দিয়ে দিব অথবা 72 ঘন্টার মধ্যে আমি আপনার টাকা দিয়ে দিব। সাকিনার অভিযোগ, যার বিরুদ্ধে সে জাবের হোসেন চৌধুরী নিজেকে পরিচয় দিতেন কখনো বিমানবন্দরের কর্মকর্তা, কখনো বিসিএস কর্মকর্তা বা প্রভাবশালী কেউ, ফোনে বা অনলাইনে খাতির জমিয়ে যিনি টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ পাতেন। সাকিনার করা মামলায় বুধবার রাতে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কখনো সিভিল এভিয়েশন কর্মকর্তা, কখনো অডিট কর্মকর্তা, কখনো বিসিএস কর্মকর্তা, এক এক জায়গায় যখন যেটা সুবিধাজনক মনে হয় সেখানে সে পরিচয়টা দেয়। অর্থাৎ ভিকটিমকে আর কি অনুপ্রাণিত করার জন্য যে পরিচয়টা তার দরকার সেটা দেয়। জাবেরকে এর আগে চট্টগ্রামের হালিশহর থানা গ্রেফতার করে। এ পর্যন্ত শখানেক মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ট্যুর অপারেটরদেরকেও মোটিভেট করতো, এক ট্যুর অপারেটর তার ভিকটিম, তার কাছ থেকে বলছে যে ইন্ডিয়ান ভিসা করে দিবে, এই ভিসা করে দেওয়ার নাম করে সেখান থেকে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট নিয়ে তাদের সাথে প্রতারণা করত। পুলিশ বলছে এরকম আসামি আটক হলেও ভুক্তভোগীদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তাই টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে বলেছে পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সেবা নিয়ে বরাবরই নেতিবাচক ধারণা মানুষের, তবে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার হাসপাতালটি সেই ধারণাকে জোরে সোরে নাড়া দিয়েছে। ভালো মানের সেবা নিশ্চিতের পাশাপাশি মানুষকে তা জানানোর উপর জোর দিয়েছেন এখানকার কর্তৃপক্ষ, গুরুত্ব আরোপ করেছেন মাতৃমৃত্যু হার কমানোর ক্ষেত্রে বাধাগুলোর উপর। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। পরিসংখ্যান বলে প্রতি 1 লাখে 163 জন মা প্রসবকালীন সমস্যা নিয়ে মৃত্যুবরণ করেন। এমন যখন বাস্তবতা, তখন খোদ রাজধানীতে সরকারি সহযোগিতার হাসপাতালে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতের চেষ্টা দারুণভাবে চোখে পড়ে। আমি জিজ্ঞেস করছি যে আমার কি সিজার লাগবে না নর্মাল, বলছি যে পজিশন ঠিক আছে, নর্মালই হবে, সমস্যা হইলে ডেলিভারির সময় আসবা। সরকারি হিসাবেও অনেক ভালো এখানে, তার জন্যই আমরা এখানে কাট করি। না, এই ক্যাম্পের সবই ভালো, কারণ প্রথমতে আমরা এই 5 মাসের তো আসছি, মানে সব দিক থেকে ভালো এখানে, ডাক্তার ভালো, ওষুধ পানি দেয়, হ্যাঁ মানে ই করে আর কি, চিকিৎসার খেয়াল রাখে, আমরা যা আসি রুগীর সাথে আমাদেরকে বলে যে সুন্দরভাবে থাকেন, বাচ্চা সুন্দর রাখেন, বা ওনার সাথে বাড়ার লোক আসলে কোনো ওনার ছুঁতে দিবেন না। সুমায়ার দুটি বাচ্চা হয়েছে মোহাম্মদপুরের মা ও শিশু হাসপাতালে, তার সন্তুষ্টি বয়ানে উঠে এসেছে ডাক্তারদের আন্তরিকতা আর নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধের কথা। কালকে দুপুর 1:40 হয়েছে বাচ্চা, তারপরও ওনারা আমাকে বলে নাই যে আপনার বাচ্চা সমস্যা আছে, সিজার করতে হবে, এরকম কোনো কিছু বলে নাই, আমাকে বলছে যে চেষ্টা করেন নর্মালেই হবে, মানে ওনারা অনেক সাহস দিয়েছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে রাজধানীতে 3টি মা ও শিশু হাসপাতাল থাকলেও সঠিক প্রচারণা না থাকায় সেবা সম্পর্কে মানুষ জানতে পারছে না বলে মত চিকিৎসকদের। মানুষকে জানাতে হবে যে তোমার স্বাস্থ্য সেবা নিতে হবে, হ্যাঁ, এবং স্বাস্থ্য কেন্দ্রে এসে নিতে হবে। সেই জিনিসটাই যদি আমরা আরও কমিউনিকেশনটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেবা নিতে আর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। ইউনিয়ন পর্যায়ে যেটা আছে FWC গুলোতে 24/7 সেবা দেওয়ার কথা, সেই সেবাগুলোকে নিশ্চিত করতে হবে। নিরাপদ মাতৃত্বের সুচিকিৎসায় সরকারের সুদৃষ্টি মায়েদের এই মৌলিক সেবা নিশ্চিত করতে পারে। অনেক ছোট ছোট হসপিটাল আছে, সেগুলোতে অনেক সময় ডেলিভারি রুম পর্যন্ত নাই, সেগুলোকে এনশিওর করতে হবে। সেগুলো যদি সরকার আরও বেশি সতর্ক হন সেই বিষয়ে, সে মনে হয় আরও নর্মাল ডেলিভারি আমাদের বেড়ে যাবে। সরকারি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের কিছু নেতিবাচক ধারণা খুব সহজে ভেঙে দিতে পারে মোহাম্মদপুরের ফার্টিলিটি মা ও শিশু হাসপাতালটির ব্যবস্থাপনা। রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোর্দ আবারও হামলার শিকার। বৃহস্পতিবার থেকে সেভেকিনো শহর লক্ষ্য করে ছোড়া হচ্ছে রকেট। বেলগোর্দের গভর্নর জানান, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রশাসনিক ভবন এবং বেশ কিছু বেসামরিক স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত। তার অভিযোগ, ইউক্রেনীয় সেনাবাহিনী এই অভিযানে ব্যবহার করছে সোভিয়েত আমলের গ্রাদ রকেট সিস্টেম। কোনো প্রাণহানির খবর না মিললেও আহত হয়েছেন কমপক্ষে 8 জন। একই দিন বেলগোর্দ শহরেও ছোড়া হয় ড্রোন, যাতে গুরুতর আহত 2 জন। অবশ্য বেশ কিছু হামলা নস্যতের কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি, 50 ইউক্রেনীয় অনুপ্রবেশকারীকে হত্যার পাশাপাশি ধ্বংস করা হয়েছে 4টি সাঁজোয়া যান, মাল্টিপল রকেট লঞ্চার ও একটি পিক আপ ট্রাক। গেল সপ্তাহে বেলগোর্দে প্রথমবার হামলা চালায় ইউক্রেনের 2টি সশস্ত্র গোষ্ঠী।
আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কলোরাডোয় মার্কিন বিমান বাহিনীর গ্র্যাজুয়েশন আয়োজনে হয় এই কাণ্ড। দেশটির সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট তিনি। 80 বছরের বাইডেনকে উঠতে এবং পুনরায় হাঁটতে সহযোগিতা করেন এয়ারফোর্স অফিসাররা। বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলেন তিনি। 921 জন গ্র্যাজুয়েটের সাথে করেন করমর্দন, তারপরই মঞ্চ থেকে নামতে গেলে হয় অঘটন। বলা হয়, মঞ্চে ব্যবহৃত একটি বালুর বস্তায় হোঁচট খান তিনি। এর আগেও বেশ কয়েকবার জনসম্মুখে এমন দুর্ঘটনায় পড়েছেন বাইডেন। ধারণা করা হচ্ছে তার শারীরিক অবস্থা এবং বয়স পরবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে। শক্ত প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প অন্য সময় ব্যঙ্গ বিদ্রুপ করলেও এবার প্রতিক্রিয়া জানান, বারবার এমন দুর্ঘটনা কাম্য নয়। আড়ম্বরপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো জর্ডানের রাজকীয় বিয়ে। বৃহস্পতিবার যুবরাজ হুসেইন এবং সৌদি ধনাঢ্য পরিবারের কন্যা রাজওয়া আল সাইফ বাঁধেন গাঁটছড়া। জাহরান প্যালেসে অনুষ্ঠিত হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা, যাতে দুই পরিবারের ঘনিষ্ঠ 140 জন সদস্য ছিলেন। পুরো আয়োজন সরাসরি সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে। পরে আল হুসেইনিয়া প্যালেসে ছিল রাষ্ট্রীয় অতিথিদের জন্য আয়োজন। উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম এবং তার স্ত্রী। নবদম্পতিকে শুভেচ্ছা জানান অন্যান্য দেশের রাজপরিবার। অতিথি হিসেবে ছিলেন মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।